দেশের বিদ্যুতের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি ও স্বল্প মূল্যে বিদ্যুতের সহজলভ্যতার জন্য 2013 সালে এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি অনুমোদন পায়। নানা প্রতিকূলতা অতিক্রম করে প্রথম ইউনিটের 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে কেন্দ্রটি। 17ই ডিসেম্বর জাতীয় গ্রিডের সাথে যুক্ত হতে শুরু করেছে এবং খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করতে যাচ্ছে বলে দাবি বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টদের। এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে কম খরচে দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 2023 সালের জুন মাসে দ্বিতীয় ইউনিটের 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন করতে চায় কেন্দ্রটি। সুন্দরবন সংলগ্ন এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রটি হওয়ায় সব থেকে আলোচনা সমালোচনার বিষয় ছিল পরিবেশ বিপর্যয় নিয়ে। কর্তৃপক্ষ পরিবেশের বিষয়টি শতভাগ নিশ্চিত করে বিদ্যুৎ উৎপাদনের কাজ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক জানান, আমরা আস্তে আস্তে মেশিনের কার্যক্রম বাড়িয়ে মৈত্রী পাওয়ার প্রজেক্ট কম খরচে বিদ্যুতের চাহিদা পূরণ করবে। 2013 সালের আগস্ট মাসে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি অনুমোদন পায়। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ বিনিয়োগে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। দেশকে বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ করতে এই প্রকল্প শুরু হয়েছিল। এখন দ্রুততম সময়ের উৎপাদনে গিয়ে দেশের বিদ্যুতের কাঙ্ক্ষিত চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আশা সংশ্লিষ্টদের। রামপাল সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কোল বেসড পাওয়ার প্ল্যান্ট। এখানে আপনার কোল থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করার সময় যে ইমিশন হবে, সেই ইমিশনের যে সক্স অক্সাইডস অফ সালফার, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে অত্যাধুনিক প্রযুক্তির ফ্লু গ্যাস ডিসালফারিফিকেশন বা FGD স্থাপন করা হয়েছে। এবং আমার কাছে প্রাপ্ত তথ্য মতে তারা FGD সার্বক্ষণিকভাবে কার্যকর রেখে তাদের উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। আমরা তাদেরকে গভীর কঠোর মনিটরিংয়ের মধ্যে রেখেছি এবং যে কোনো ধরনের পরিবেশ অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের যে সুবিধে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে দুটোই, অর্থাৎ 400 কেভি এবং 230 কেভি দুটো সিস্টেমই আছে। 230 কেভি সিস্টেম দ্বারা আমরা খুলনার সঙ্গে যুক্ত এবং 400 কেভি সিস্টেম যেটা দিয়ে আমরা গোপালগঞ্জের সঙ্গে যুক্ত এবং এটা রিসেন্টলি ঢাকার সঙ্গেও যুক্ত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ দুটো অংশের সঙ্গে আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র সরাসরিভাবে যুক্ত এবং সেখানে আমরা আমাদের উৎপাদিত বিদ্যুৎ আমরা পাঠাতে পাচ্ছি। এটা এই বিদ্যুৎ কেন্দ্রের যে লোকেশন বা যেখানে এটা অবস্থিত সেটার একটা বিরাট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করছে।